কোরআন শরীফ ছেড়ে বলো যে কোন ছেলের সাথে তুমি হাঁটতে যাও নাই, ঘুরতে যাও নাই, বলো দেখা করো নাই। হ্যাঁ প্রমাণ কি? তুমি কোরআন শরীফ ছেড়ে বলো, বলো দেখ শোনো, যার বুকে সত্যতা আছে সে সবকিছুই মনে করে। আমি বলি নাই কিন্তু জানো নাই বিয়ের আগে, তুমি বিয়ের আগে বিয়ের আগে কাজে অফিসে জানো নাই সেটা বলো। হ্যাঁ যাই না চলে যাও নাই, পরে আবার আসছিলা কেন? আমি কি তোমার ফোন দিয়ে আনছিলাম নাকি তুমি ফোন দিয়ে আনিস? আমার প্রতিশোধ নিতে আসছি তাই। এখন তো তোমার ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করবে, তাহলে তাই ওকে শর্টটা রেখে দিলাম, কাজে লাগবে। কারণ তোমার জন্য খারাপ মেয়ের জন্য আমি তো শাস্তি খারাপ কিরকম যে তিনটা ছেলের সাথে রিলেশন করতে পারছে বিয়ের পরে, সে আর কি না করতে পারবে? তুমি ছেলেদের সাথে জানো বলো, রাখো জান, আই লাভ ইউ। কোরআন শরীফ বইয়ের ছেড়ে বলো যে জানো বলো নাই, যে জানো বলো নাই কোনো ছেলেরে। রোমান রে তুমি জানো বলো নাই, রাকিব রে কি না কি বলছো সেটা তুমি জানো, তুমি রোমান রে জান বলো নাই, আই লাভ ইউ জান। বিয়ের পরে যা হয় তো বলছি না, আমি তোকে শুন, সবকিছু যাই না শুনে আসছো চলে গেছো না একবার, তাহলে আবার আসছি লাগে না সেটাই তো।